আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন একজন মানুষকে কি পরিমাণ ব্রেইনের ক্যাপাসিটি দিয়েছেন আজকে আমি সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে সমানভাবে ব্রেইনের ক্যাপাসিটি দিয়েছেন কিন্তু ইউজের যে বিষয়টা সেই ইউজের বিষয়টা হচ্ছে ভিন্নতা রয়েছে সবাই তাদের সেই ব্রেনকে প্রপার ইউটিলাইজ করতে পারে না যে যত বেশি প্রপার ইউটিলাইজ করতে পেরেছে সেই তত বেশি কি সফল হয়েছে কিন্তু ক্যাপাসিটি সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলা আলামিন সমান দিয়েছেন এবং যে পরিমাণ ক্যাপাসিটি দিয়েছেন তুমি চিন্তা করতে পারবে না যে এত বিশাল একটা পাওয়ারফুল মেমরি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা যদি সে মেমোরির পরিমাণ কত হবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন এবং গবেষণার পরে তারা যে রিপোর্টটা দিয়েছেন আমি আজকে তোমাদেরকে সেই বিষয়টা শেয়ার করব আমরা দেখো ওই মেমোরি মানে আমাদের ব্রেনের যে ক্যাপাসিটি যে ব্রেনের যে মেমরি এটা বোঝার জন্য তোমার মোবাইলে যে মেমোরি আছে সে মেমোরির সাথে একটু কম্পেয়ার করতে হবে যেমন দেখা হচ্ছে আমার যে এই মোবাইলটা এই মোবাইলে একটা মেমোরি কার্ড আছে সেই মেমরি কার্ডটা হচ্ছে ষোলো জিবি তো ষোলো জিবি মেমোরি কার্ড তোমরা দেখেছো তো এই ষোলো জিবি মেমোরি কার্ডে আমি কি পরিমাণ ডাটা আমি এখানে সেভ করেছি যেমন হচ্ছে আমার এখানে সিক্স টু টেন পর্যন্ত তোমার যতগুলো বই আছে পাঠ্য বই সবগুলো এখানে আছে কোরআন শরীফ আছে হাদিস আছে তারপরে হচ্ছে বিভিন্ন আলোচনা এখানে দেওয়া আছে আমার কিছু ভিডিও এখানে দেওয়া আছে অনেকগুলো ছবি আছে এরপরও কিছু মেমোরি এখনও কি খালি আছে তাহলে ষোলো জিবি মেমোরিতে যদি আমি এত কিছু আমি রাখতে পারি তাহলে হানড্রেড জিবি মানে এক হাজার জিবিতে কত রাখতে পারবো বা পাঁচশো জিবিতে তুমি চিন্তা করে দেখো তাহলে মানুষের মেমরি কত বিজ্ঞানীরা বলছে যে মানুষের মেমোরি হচ্ছে টু মিলিয়ন গ্যাগাওয়াইট ডিজিটাল মেমোরি যদি আমরা যে ডিজিটাল মেমোরিগুলো আমরা যেটা দেখেছি যদি এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মানুষের মেমরি হচ্ছে টু মিলিয়ন গ্যাগাওয়াইট অর্থাৎ পঁচিশ লাখ জিবি আমরা ষোলো জিবিতে আমরা এই পরিমাণ ডাটা আমরা সেভ করতে পারি তাহলে পঁচিশ লাখ জিবিতে আমরা কী পরিমাণ ডাটা আমরা সেভ রাখতে পারব তুমি চিন্তা করি দেখো তাহলে এত পাওয়ারফুল একটা মেমোরি আল্লাহবুল্লা আলামিন পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন তোমাকেও দিয়েছেন আমাকেও দিয়েছেন সবাইকে দিয়েছেন কিন্তু মেমরিটাকে ইউজ করা এই যে ইউজ করে এটাকে ডাটা সেভ রাখা এটা কিন্তু সবাই সমানভাবে পারে না যেমন দেখা হচ্ছে তোমাকে আমি সবাইকে আমরা এক লক্ষ টাকাও দেওয়া হলো কেউ ব্যক্তি বা আল্লাহবুল্লা আলম আমাদের সবাইকে এক লক্ষ টাকা দেওয়া হলো বলো তো সবাই কি এক লক্ষ টাকা কি প্রপার ইউটিলাইজ করতে পারবে মানে এই এক লক্ষ টাকাকে কেউ দেখবা যে এটাকে ইউজ করে দুই লক্ষ টাকা করে ফেলছে কেউ এটাকে তিন লাখ টাকা করে ফেলছে বা চার লক্ষ টাকা এভাবে কে অনেক বেশি করছে আর কেউ আছে যে ওই এক লক্ষ টাকাকেই পরবর্তীতে সে ইউজ করতে পারেনি বিদায় তার ওই এক লক্ষ টাকায় কী হয়ে গেলো শেষ হয়ে গেল। তাহলে আমি এটা বুঝা আমি এই উদাহরণ থেকে আমি বুঝালাম যে আল্লাহ রব আলমিন আমাদেরকে সকল মানুষকে এই পরিমাণ বিশাল একটা মেমোরি কার্ড দিয়েছেন যে মেমোরি কার্ডের আমরা মানে এক পার্সেন্ট ইউজ করা আমার মনে সম্ভব না আমি দেখেছি যে আমি একটা হিসাব দেখলাম যে আমরা এখন পর্যন্ত আমি নিজেও এক পার্সেন্ট মেমোরি কার্ড ইউজ করা আমার পক্ষে কখনোই সম্ভব না আজীবনও সম্ভব না কিভাবে দেখো আমি একটা উদাহরণ দিই আমার এই মোবাইলে যদি ষোলো জিবিতে যদি ষোলো জিবিতে এত কিছু সেভ করা যায় আমার ব্রেনে কি এত কিছু আছে ধরলাম ষোলো জিবি সব কিছু আমার ব্রেনে আছে তারপরে ধরলাম না ষোলো জিবি কার্ড একশো জিবি একশো জিবি ধরলাম একশো জিবিতে একশো জিবি মেমোরি কার্ডে যে বিষয়গুলো রাখা যায় সেভ রাখা যায় সবগুলো ধরো আমার ব্রেনে আছে তাহলে আমি পঁচিশ লাখ থেকে যদি আমি একশো জিবি হিসাব করি তাহলে কি সেটা এক পার্সেন্ট আসবে এক পারসেন্ট আসে না সেটা হচ্ছে পয়েন্ট জিরো জিরো ফোর পার্সেন্ট আসে তাহলে একজন মানুষের পক্ষে তার টোটাল ব্রেইনের সে এক পার্সেন্ট ইউজ করবে এই পরিমাণ তার ক্যাপাসিটি নাই তাহলে এত পাওয়ারফুল একটা ব্রেন ব্রেন ক্যাপাসিটি আলবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সেই ব্রেনটাকে আমরা মানে ইনঅাক্টিভ করে অলস করে আমরা রেখে দিয়েছি তো এখন তোমাদেরকে আমি স্যারে এমন পাঁচটা কৌশল বলবো যে বিজ্ঞানীরা বলেছেন যে এই পাঁচটা কৌশল যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের ব্রেইনের যে গতিশীলতা ব্রেইনের যে ক্যাপাসিটি সেটাকে আমরা খুব দ্রুত আরও বেশি বৃদ্ধি করতে পারবো এবং আমাদের জন্য আমরা ব্রেনটাকে আরও বেশি শক্তিশালী করতে পারবো তো সেই পাঁচটা জিনিসটা কি ফার্স্ট হচ্ছে কনফিডেন্স মানে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাকে একটা পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছেন মানে বিশাল একটা ব্রেন দিয়েছেন এটা বিশ্বাস করতে হবে অনেকে সেটা বিশ্বাসই করে না তো বিশ্বাস যেহেতু করে না তখন তোমার তো তোমার তোমার কাজ তো ওভাবে আসবে না যেমন দেখো তোমার যদি তুমি যদি বিশ্বাস করো যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে শিওর সরি দশ কুড়ি টাকা আছে ধরলাম দশ কুড়ি টাকা যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকে বলো তো তোমার কথাবার্তা তোমার চালচলন তোমার আচার আচরণ সবগুলো কি দুর্বল থাকবে কখনো দুর্বল থাকবে না তোমার মধ্যে একটা সাহসিকতা একটা কনফিডেন্স কাজ করবে যে আমার অ্যাকাউন্টে দশ কুড়ি টাকা আছে সম্পূর্ণ টাকা আমার তাহলে তুমি দেখো তোমার লাইফস্টাইল কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইটা বিশ্বাসের কারণে তো হচ্ছে তাই না তো সেম তোমার যে ব্রেনের মধ্যে আল্লাহরবুল্লাহ আলামিন যে এত পাওয়ারফুল একটা ক্যাপাসিটি দিয়েছেন তোমাকে সেই বিষয়টা আগে বিশ্বাস করতে হবে যে আমার পক্ষে এই পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করা সম্ভব তবুও ব্রেন ফাঁকা থাকবে তাও তুমি এক বা টু পার্সেন্ট তুমি ইউজ করতে পারবে না পৃথিবীতে যত মহামানব আছে যারা ব্রেনকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তারাও এরকম থ্রি বা ফোর পার্সেন্ট সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছেন মানে বাকি পুরোটাই কি ফাঁকা তো এই জন্য বললাম যে তোমাকে আগে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্লা আলমিন তোমাকে একটা পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছেন ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে তোমাকে সৃজনশীল কাজ করতে হবে মানে ব্রেনকে সবসময় প্রতিদিন ব্যবহার করতে হবে দেখো একটা ছুরি বা যে কোনো কিছু তুমি যদি রেখে দাও একটা মেশিন বা যে কোনো কিছু রেখে দাও দেখবা যে এটা নষ্ট হয়ে যাবে আর যদি এটাকে যদি তুমি কন্টিনিউ করো দেখবা যে এটার ক্যাপাসিটি বা এটার স্পিডটা আরও বাড়বে তো সেম ব্রেইনের মানে ব্যাপারেও আমরা একই কথা বলতে পারি যে তুমি যদি ব্রেইনটাকে প্রতিদিন কাজে লাগাও প্রতিদিন কোনো না কোনো বিষয় চিন্তা করো তুমি নতুন নতুন বিষয় তৈরি করছো ছোট হোক আর বড় হোক দেখবা তোমার ব্রেইনের ক্যাপাসিটি ব্রেইনের শার্পনেসটা অনেক বাড়বে এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ঘুম এটা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যখন সারাদিন কাজ করি সারাদিন যখন আমরা পড়াশোনা করি বা বিভিন্ন কাজ করি তখন আমাদের ব্রেনের যে নিউরনগুলো আছে না এগুলো কিছুটা দুর্বল হয়েছে শরীরের কোষগুলো কিছুটা দুর্বল হয়েছে যখন আমরা ঘুমাই তখন পরবর্তীতে সেগুলো আবার রিফ্রেশ হয়ে যায় মানে তোমার নিউরনগুলো প্লাস হচ্ছে শরীরের কোষগুলো এটা আবার কি হয়ে যাচ্ছে রিফ্রেশ হয়ে যাচ্ছে পরের দিন আমি আবার নতুন করে আর অনেক নতুন উদ্যমে আমরা কাজ করা শুরু করছি তো ঠিক এই জন্য নির্দিষ্ট সময় ঘুমানো এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠা এটা কিন্তু ব্রেনের ক্যাপাসিটিকে মানে আরও অনেকটা গতিশীল করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে কি বললাম যে নির্দিষ্ট সময় ঘুমাতে হবে তোমাকে এবং পরিমিত সুন্দর করে একটা মানে একটা ছয় ঘন্টা বা সাত ঘন্টা তোমাকে ঘুম দিতে হবে এটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট তারপর চার নম্বর যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পুষ্টিকর খাবার তুমি কিছু পুষ্টিকর খাবার খেতে পারো কারণ এই শরীর যদি ভালো থাকে দেখবে তোমার মন ভালো থাকবে আর শরীর অসুস্থ থাকলে তুমি কখনোই তোমার ব্রেনের কাজ করবে না ব্রেনটাও উইক হয়ে যাবে তো ব্রেনকে তুমি যদি সতেজ বা তোমার সরাক রাখতে চাও স্ট্রং করতে চাও তোমাকে শরীরটা আগে স্ট্রং করতে হবে তো শরীরকে স্ট্রং করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার এবং হচ্ছে ব্যায়াম এই জন্য ব্যায়ামও কিন্তু ব্রেনকে মানে ব্রেনের যে ক্যাপাসিটিকে স্ট্রং করার জন্য তোমার উপস্থিত বুদ্ধি তৈরি করার জন্য তোমার শরীরটা মানে পুষ্টিকর খাবার এবং ব্যায়াম খুবই ইম্পর্ট্যান্ট তুমি দেখবো যে একজন সেনাবাহিনীর সাথে আমাদের সাথে পার্থক্য কোথায় একজন সেনাবাহিনী কি সে কি খুবই মানে একদম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে ব্যক্তিরা সে সেনাবাহিনীতে কাজ করছে না সেনাবাহিনীতে সাধারণ মানুষ যারা প্রথমেই তারা জয়েন করে কিন্তু তাদের মধ্যে একটা ডিসিপ্লিন একটা শারীরিক যে বিষয়গুলো শারীরিক মানসিকভাবে তাদেরকে ট্রেনিং করা হয় তখন আস্তে আস্তে শারীরিক মানসিকভাবে যখন তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় তখন তাদের মধ্যে বিশাল একটা শক্তি কাজ করে চলে আসে অটোমেটিক তো এই শক্তিটা আসছে কি জন্য শরীর থেকে মন থেকে ব্রেইনের যে ক্যাপাসিটিটা ওখান থেকে আসে সো এই জন্য আমরা এই পাঁচটা বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বিশাল একটা ব্রেইন ক্যাপাসিটি দিয়েছেন তোমার পক্ষে সম্ভব তুমি পৃথিবীর সব কিছু অর্জন করার ক্ষেত্রে নাম্বার টু হচ্ছে তোমার মানে সৃজনশীল কাজ করতে হবে প্রতিদিন ব্রেনকে কাজে লাগাতে হবে আর নাম্বার থ্রি হচ্ছে নির্দিষ্ট সময় ঘুমানো এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠা এরপর হচ্ছে আমরা পরিমিত কিছু ব্যায়াম করব এবং পুষ্টিকর খাবার খাবো তো এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ব্রেনের যে গতিশীলতা ব্রেনের যা মানে যে শক্তি শক্তিটা সেটা আরও বেশি বাড়বে সেটা আরও বেশি কি হবে শক্তিশালী হবে তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের অনেক অভিভাবক তোমাদেরকে বলে যে এই ছেলেটার মাথায় কিচ্ছু নেই একদম মানে কিছুই নেই ওর ব্রেন বলতে কিছু নেই এটা অনেকে বলে আসলে এটা একেবারে কি ভুল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিশাল একটা মেমরি শক্তি দিয়ে কি করেছেন পাঠিয়েছেন আর আমাদের উচিত আমরা সেই মেমরিকে প্রপার ইউটিলাইজ করা কাজে লাগানো তাহলে আল্লাহ রব্লা আলম কাছে আমরা সেই ব্যাপারে জব করতে পারবো তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আমি এবং তোমরা সবাই যেন আমাদের ব্রেনকে কাজে লাগাতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ